না শিন্নি খোরদা চিৎকার করে করে আসমান জমিন কাঁপিয়ে রাখে, হাতটা এমন। ওরাই হলো নবীর আশেকের একমাত্র ডিলার, ওদের আলাদা কোনো ব্রাঞ্চ নাই, কোনো শাখা নাই, একমাত্র ডিলারশিপে ওরা বসে আছে। আর যত নবীর দুশমন, যত ওয়াহাবি, যত খারেজি, যত ইয়াজিদি, সব কিছু খালি কওমি মাদ্রাসায় জুড়েই বসে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো দূর থেকে এত চিৎকার করে, ষড়যন্ত্র করতেও তো কম করে না। আমি নিজেও তো নিয়মিত ওদের ষড়যন্ত্রের শিকার হই। আরে শুধু চট্টগ্রামের বেদান্তীরা পেছনে লাগে, বিষয়টা এমন না। কেউ তো মাইক পেলে চিৎকার করে, আর কেউ পেছনে পেছনে গোড়া কাটার চেষ্টা করে। আগামীকাল মাহফিল মৌলভী বাজার, এখান থেকে ফোন দিল, হুজুর দুই তিন দিন ধরে সারাদিন থানায় থানায় দৌড়াতে হচ্ছে, একদল বেদাতি তার একেবারে উঠে পড়ে লেগেছে, কোনোভাবে আপনাকে এলাকায় আসতে দিবেই না। কিন্তু আমরাও হিম্মত নিয়ে নেমেছি, যতক্ষণ আমাদের ভেতরে প্রাণ আছে আমরা পিছপা হব না। এতে রক্ত দেওয়া লাগলে রক্ত দেবো, তবুও মাহফিলকে সফল করে ছাড়বো। ব্রাহ্মণবাড়ি এক এলাকায় তো কোনোভাবে দিবেই না, লাস্টে ইস্যু বানালো সাখাওয়াত হোসেন রাজি আর আলী হাসান উসামা, এই দুইজন তো জঙ্গি, এরা তো মামলা খাওয়া আসামি, জেল খাটালো, এদেরকে কেন আসতে দিবেন? পুলিশের কান ভারী করলো, পুলিশ এক পর্যায়ে মজবুত হলো, না এই দুইজন বাদে মাহফিল করো, বাকি সবাই আসুক, খোরশেদ আলম কাসেমি সাহেব আসুক, রহমতুল্লাহ নুরী আসুক, আরো যারা আছে সবাই আসুক, কিন্তু শুধু এই দুইজন না আসুক। এখন মজবুত হয়ে নেমেছে এদিকে কমিটি, তাদেরও ইমানের প্রশ্ন, ইগোর প্রশ্ন। কারণ গায়রত কি খালি বেদাতিদের আছে? আহলে সুন্নতুল জামাতের গায়রত নাই? হকপন্থীদের গায়রত নাই? ওই যে চট্টগ্রামের এক বেদাতি নামধারী মুফতি চ্যালেঞ্জ দিয়েছে আমাকে, যে চট্টগ্রামে আমাকে ঢুকতেই দিবে না, নিষিদ্ধ করবেই। আমি বলেছি চট্টগ্রামে তো ঢুকবো ঢুকবো, নিয়মিত তো ঢুকি, তোর বাড়িতে গিয়ে আমি চা খাবো ইনশাল্লাহ পারলে। এখন সে এলাকার লোকরাও যোগাযোগ শুরু করেছে, হুজুর আর বাড়ির সামনে আমরা মাহফিল করাবো, আপনি খালি রাজি থাকেন আর একটা ডেট দেন, ওর বাড়ির সামনে মাহফিল করাবো। বেদাতিরা কেমনে ঠেকে আমরা দেখে নেবো ইনশাল্লাহ। এখন দূর থেকে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ তো চলেই। মাঝখানে আমি 8 মাস আমার মসজিদে জুম্মা পড়াতে যেতে পারি নাই, 8 মাস কিসের জন্য? এমন এমন ইস্যু দাঁড় করিয়ে রেখেছে যে সে যদি আসে আমাদের বেদাতের ব্যবসায় লালবাত্তি জ্বলবে। সুতরাং দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো হুজুররে আনেন, সমস্যা নাই, তাকে শুধু জুম্মার খতিব হতে আসতে দিয়ে। তো এখন দূর থেকে মনে করেন অনেক হুঙ্কার করে, আমি বারবার বলি ভাই রে ভাই, দূর থেকে এত চিৎকার চেঁচামেচির কি দরকার, আসো একসঙ্গে বসি। আর এই যুগে বসার জন্য খালি ইচ্ছা করলেই চলে, প্রত্যেকের পকেটে মোবাইল আছে না? মোবাইলে ঢোকো তুমি, লাইভে আসো, আরে একসঙ্গে ডিবেট হোক, অনলাইন ডিবেট, যে কোনো মুহূর্তে বসতে আমরা রাজি। যদি রাত 3টায় বলো রাত 3টায় রাজি, যদি সকাল 12টায় বলো সকাল 12টায় রাজি, যখন বলবা তখন রাজি। লুকায় লুকায় গর্তে ঢুকে ঢুকে ডিবেটের পক্ষে আমরা না, লুকায় লুকায় ডিবেট করলে ডিবেটে হয় একটা, জাতির সামনে প্রচার করে আর একটা। মনে করেন রুমের মধ্যে বিতর্ক হয়ে চূড়ান্ত নাকানি চুবানি খাবে আর পরাজিত হবে, আর বের হয়ে এমন সিস্টেমে প্রচার করতে থাকবে যে তালগাছটা একমাত্র তাদেরই বিজয় হয়েছে। তা এখন এ কারণে গর্তে ঢুকে ডিবেটের পক্ষে আমরা না, ডিবেট হবে, মুনাজারা হবে, গোটা জাতি দেখবে, যার কারণে তোমাদের 2 নম্বরই করার সুযোগ থাকবে না। কারণ নবী বলেছেন মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না। আমরা অতীত ইতিহাসে দেখেছি একাধিকবার আমাদের আকাবিরদের সঙ্গে প্রতারণা করেছে, এক জায়গায় আসার কথা বলে আর এক জায়গায় তাদের পাঠিয়েছে, আর নিজেরা গিয়ে খালি মাঠে বিজয় ঘোষণা করে চলে গেছে। তা আমরা এক গর্তে বারবার দংশিত হব না, আসো অনলাইনে বসো, আপত্তি কোথায়? তোমার যদি বাহুতে বল থাকে তুমি জয়ী হবা, আর আমার থাকলে আমি জয়ী হব। যদি আমাদেরকে হারাতে পারো, আমি বলে রেখেছি কোনো জেলাপি দেওয়া লাগবে না, হালুয়া দেওয়া লাগবে না, শিন্নি খাওয়ানো লাগবে না, মাগনা মাগনা আমি তোমাদের দলে যোগ দিব। আর তোমরা যদি হারো, প্রয়োজনে আমি 20 কেজি জেলাপি এক একজন ধরে এক বৈঠকে খাওয়ায় দিব, তবু তোমাদেরকে আমাদের ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে। একজন একজনে বসতে রাজি না। আজ দেখলাম কওমি থেকে ওয়াহাবি ওই সুন্নি হয়েছে এক মৌলবী সাহেব, নামের আগে মুফতিও আছে, তিনি ঘোষণা দিয়েছেন আমাকে 1 কোটি টাকা দিবে, 1 কোটি যদি বিতর্কে আমি তারে হারাতে পারি। শুনে তো ভালোই লাগলো মাশাআল্লাহ, 1 কোটি টাকা না, 50 লাখ টাকাও যদি দেয় খারাপ কি? আমি একজনকে বললাম ভাই প্রয়োজনে তুমি মাঝখানে দালালি করে মধ্যস্থতা করে একটা বার বসানোর চেষ্টা করো, তোমারে আমি 10 লাখ দিয়ে দিব না, এখান থেকে 40 লাখ পেলে এতেই বা আমার লস কি, মাগনা যা পাই তাতেই তো লাভ। কিন্তু একবার সাই দেওয়া হলেও এইটারে আইনা বসাও, কিন্তু বসতে রাজি না। আর প্রত্যেকটা মাহফিলে মাহফিলে রবিউল আউয়ালে দরকার ছিল আর মিলাদ কিয়ামের পক্ষে বয়ান করবে, নবীর শানে কথা বলবে, আপনারা দেখার কথা। গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে এমন নামধারী সুন্নি বক্তা মনে একটাও নাই
যাদের বয়ানের ফার্স্ট টু লাস্ট বিষয় হলো টপিকই হলো কেমনে আমারে পৌঁছাতে হবে। সবাই মিলে একসঙ্গে নেমেছে, আমাদের জাতি ভাইরা সবাই পাশে দাঁড়িয়েছে, এই দাবি আমি করব না, তবে ওরা সকলে একজোট হয়ে ফরিদপুরেরই হোক, চিটাগাংয়েরই হোক আর সিলেটেরই হোক একজোট হয়ে, কি নামে নাই নামে নাই, সকাল সন্ধ্যা আমরা চ্যালেঞ্জ জানাচ্ছে না জানাচ্ছে, অ্যাকসেপ্ট করতে করতে আমি বেহুশ হয়ে যাচ্ছি, যে জানাচ্ছে আমি তারই বলছি কবুল কবুল কবুল, আসো জলদি আসো আমি বসতে রাজি আছি, একজন রে আজও পর্যন্ত পাইলাম না বসার জন্য। আমার সঙ্গে আলহামদুলিল্লাহ রেজাউল করিম আবরার ভাই দেখেছেন, উনিও উনিও কবুল করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, কিন্তু এক পক্ষে খালি কবুল বলছে আর এক পক্ষ রে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখন এভাবে চলছে, তো যেটা বলছিলাম যে যখন সামনাসামনি মোকাবেলা হয় তখন আর চাপাবাজের সুযোগ থাকে না, তখন বাস্তবেই বোঝা যায় কার বাহুতে কত বল। নাস্তিকরা আগে অনেক চিল্লা চিল্লি করতো, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে ইসলামটাকে বিকৃত করে, আর খাঁটি ইসলাম ওরাই বোঝে, ইসলামের সহি মেসেজটা ওদের কাছে আছে, আগে ফাঁকা মাঠে এই কথাগুলো বলে অনেককে বিভ্রান্ত করতো। কিন্তু আপনারা দেখেছেন কয়েকটা বার যখন হুজুরদের সঙ্গে টকশোতে বসলো, এখন একটা নাস্তিকও আর বসতে রাজি হয় না, কারণ প্রত্যেকটা টকশোতে নাকানি চুবানি খেয়ে ওদেরকে যেতে হয়েছে। হালতটা তো এমন, যেই হুজুরদেরকে জেল খাটিয়েছে অপরাধ কি জানেন, এরা ধর্মের অপব্যাখ্যা করে, জঙ্গিবাদকে উস্কে দেয়, উগ্রবাদকে প্রমোট করে, সাম্প্রদায়িক বয়ান করে। আরে এই সবগুলো বিষয় তো জ্ঞানগত বিষয়, তো বুঝলাম হুজুররা জঙ্গিবাদের পক্ষে বলে তোমরা জিহাদের পক্ষে বলো, কারণ যেটা জিহাদ সেটা কখনো জঙ্গিবাদ হবে না, যেটা জঙ্গিবাদ সেটা কখনো জিহাদ হবে না। জঙ্গিবাদের অর্থ তো ভালো না, পারিভাষিক অর্থ, শাব্দিক অর্থ তো জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গিবাদ মানে যুদ্ধ সংক্রান্ত মতবাদ, তো শাব্দিক অর্থ দিয়ে তো আর দেশ চলে না। শাব্দিক অর্থ দিয়ে যদি দেশ চলতো